একটু তাড়াতাড়ি করো, একটু তাড়াতাড়ি করো দাদা। আরে ভাই, আমি তো কাজ করছি, আমি তো আর বসে নেই। হ্যাঁ, আর বেশি তাড়াহুড়ো করতে গেলে চুলের জায়গায় যদি চামড়া কেটে যায় তখন তো আবার আমাকে উল্টো ধোলাই খেতে হবে। না মানে আমার কাজ আছে তো তাই। আরে সবারই কাজ আছে, তারা আগে আসতে হয়। আচ্ছা ঠিক আছে, দাদা বলছিলাম চুলটা কাটার দরকার ছিল, তা লাইনে কয়জন আছে? এই তো মোটামুটি এখানে দুজন আছে, আর চার পাঁচজন আছে, তারা একটু চার দোকানে টোকেন গেছে, লাইন দিয়ে গেছে, মোটামুটি সাত আটজন আছে। ও আমার তো তাহলে দেরি হয়ে যাবে। ঠিক আছে, আমিও তাহলে একটু ঘুরে আসি, কেমন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঘুরে আসুন, হয়ে যাবে। হ্যাঁ হয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে, ওটা বলুন দাদা। আচ্ছা ঠিক আছে, তাহলে কত দিতে হবে? এই এই পঞ্চাশ টাকা। ঠিক আছে, এই নিন পঞ্চাশ টাকা। হ্যাঁ আচ্ছা, এই শোন, তুই যা দুটো একটা বিলেটের প্যাকেট নিয়ে আয়। হ্যাঁ বিলেটটা শেষ হয়ে গেছে। ঠিক আছে যাচ্ছে। বসুন বসুন বসুন, আপনি বসুন, এবার আপনাকে কেটে দেবো। হ্যাঁ, খাওয়া দাওয়ার সময় পাই না জানেন, কাস্টমার একটার পর একটা আসতেই থাকে, কখন নিজে দুটো খাবো কি করবো সেই সময়টুকু পাই না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এখানে বন্ধ করে নাপিতের দোকানে সাত আটজন আছে, তার মানে সেই সাত আটজন কম কাটতে কাটতে নাইনাই করে ঘন্টা দেড় দুটো লাগবে, ততক্ষণ কি নাপিতের বউর সঙ্গে একটু প্রেম করে আসি, নাপিত কোনোদিন টের পাবে না। যাই তাই তো, একজনকে ভালোবাসি সে তো আসার কথা, প্রতিদিন আসি কিন্তু আসছে না কেন? এই দেখো আমি এসে গেছি। এসে গেছো? এত দেরি করলে কেন? আবার কখন আমার স্বামী চলে আসে তার ঠিক নেই। আরে আসবে না, আমি সেলুনে গিয়েছিলাম, সেলুনে গিয়ে খবর নিয়ে এসেছি, প্রায় সাত আটজন আছে, তার মধ্যে হয়তো আরও দু একজন চলে আসতে পারে, অর্থাৎ ঘন্টা দুই তো তোমার সঙ্গে আমি ফিরি, এর মধ্যে আর আসতে পারবি না। তাই সত্যি তোমাকে না দেখে আমি থাকতে পারি না। আরে আমিও তো তাই, তোমাকে না দেখে আমি কি থাকতে পারি? তুমি যে আমার চা, তুমি আমার যে আমার কলিজা, তাই আজকে অনেক গল্প করবো তোমার সঙ্গে। চলো চলো না ভিতরে চলো, আগে তোমাকে স্পেশাল করে একটা কফি বানিয়ে দেবো, খাবে, তারপর অনেক গল্প করবো, কেমন? আচ্ছা ঠিক আছে চলো, তাই হবে। দাদা আমাকে একটু ওই মিঠুন শার্ট করে দিও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মিঠুন শার্ট করবো না তেরে নাম শার্ট করবো। হ্যাঁ তেরে নাম শার্ট করে দাও, তেরে নাম শার্ট। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। দাদা তোমাদের দোকানে সে মেশিন নেই? মেশিন, ওই যে মেশিন দিয়ে কাটবে? আরে না না, মেশিন এখন আনিনি, ওই মেশিনে চুল কাটা ভালো না, খবরদার কোনো দোকানে যাবি না মেশিনে চুল কাটতে, ওতে চুলের ক্ষতি হয়। আমার কাছে তো নেই, তাই উল্টো পাল্টো বুঝিয়ে দিই, তা না হলে কাস্টমার হাত ছাড়া হয়ে যাবে। ওই গো দাদা, গতকাল তো চুল কাটতে এসেছিলাম, অনেক ভিড় থেকে চলে গেলাম, তা আজকে কয়জন আছে? হ্যাঁ দাদা কালকে আসলে না, কালকে তো ওই ঘন্টা দুই
বসলে পরেই হয়ে যেত। আজকে তো অনেক লোক, এই দেখো 12-13 জন লাইনে আছে। এখন এদের না দিয়ে তোমাকে কী করে দিই? ও, আমাকে একটু আগে দিলে ভালো হতো, এক জায়গায় যাবো। হ্যাঁ, তুমি তো রোজই ভিড়ের সময় আসো, কই আগে আগে আসতে পারো না? ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি একটু ঘুরে আসি, পরেই আসবো। আচ্ছা ঠিক আছে, যাও। তা কতক্ষণ সময় পরে আসবো? তা মোটামুটি এই 3 ঘন্টা পরে আসলে হবে। ঠিক আছে, তাহলে আমি 3 ঘন্টা পরেই আসবো। হ্যাঁ আসি। হ্যাঁ এসো। আরে এই মদনা। হ্যাঁ কাকা, বলছিলাম কি এই এত লাইন পড়ে গেছে, এই খিদেও পেয়ে গেছে বুঝলি, বাড়িতে তো আর যেতে পারবো না খেতে, এদের না কেটে তুই এক কাজ কর, তুই বাড়ি গিয়ে আমার জন্য খাবার নিয়ে আয়। হ্যাঁ, এই দোকানে বসে খেয়ে নেবো, কেমন? এই তার যখন নাকি দেখছো দাড়ি টাড়ি কাটে, তুই দাড়ি টাড়ি কাটতে থাকবি, আমি ততক্ষণে খেয়ে নেবো, কেমন? ঠিক আছে, আমি যাচ্ছি, বাড়ি থেকে খাবার নিয়ে আসছি। আচ্ছা। বন্ধ করে দাও, সব নিয়ে যাও। আজকে ভালো সময় পাবো জানো, আজকে যা দোকানে লোক আছে, মোটামুটি 3 ঘন্টার আগে তোমার সময় বাড়ি আসতে পারবি না, তাই তাহলে তো খুব মজা হবে। আজকে 3 ঘন্টা সময়, অন্য অন্য দিন 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা তোমার সঙ্গে ঠিক মতন মজা করতে পারি না, শুধু দু একটা কথা বলে চলে যাও। আজকে শুধু কথাই নয়, আজকে অনেক কিছু হবে, রোমাঞ্চে রোমাঞ্চে তোমাকে ভরিয়ে দেবো। আসলে তুমি সেরকমভাবে আমাকে ভালোবাসো না জানো, সত্যি বিশ্বাস করো আমি তোমাকে ভীষণ ভালোবাসি। কিরকম তুমি জানো না, আমি তোমারই ভালো বেসেছি, আমি তোমারই ভালো বেসেছি, তাই চিরসাথী হয়ে এসেছি। এসেছি
এসেছি তাই চির সাথী হয়ে এসেছি, তোমারই ভালো বেশি ছি আজ আদরে আদরে তুমি আমাকে ভরিয়ে দাও, আমাকে পাগল করে তোলো। আজ তোমাকে এত আদর করব, আদরে আদর তোমাকে পাগল করে দেব। ওই দেখো কাকা, ওই দেখো। আচ্ছা তুই যা, আমি দেখছি। শালা, এই শালি, এই শালা, ওরে ওখানে এই রোজ ফিটিং ফাটিং হয়ে আমার দোকানে যাও খোঁজ নিতে, কয়জন আছে? হ্যাঁ, আর এখানে এসে আমার বউর সঙ্গে ডেটিং মানে হচ্ছে? শালা, তোকে আজ আমি ফাটিয়ে ফেলবো। শালা পাল, ও ও ওই পালাই, ওই পালাই, পালাই ভাগ শালা, উড়ি 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 উড়ি। ও মাই গড, এবার মনে হয় আমার পালা গো। এই গো, আমাকে বেরো না গো। শালা, তোকে সুখে রাখবার জন্য আমি দিন রাত পরিশ্রম করি, অক্লান্ত পরিশ্রম, আর তুই আমাকে ছেড়ে অন্য পুরুষের সঙ্গে ঢলাঢলি করছিস। আজ তোকে আমি মেনেই ফেলবো। আমি এরকম কাজের করবো না, তোকে শেষ করে ফেলবো। আমার বাড়ি থেকে আমি তোমাদের পায়ে পড়ে গো, আর আমাকে মেনে না। আমি আর কোনো দিন এরকম কাজ করবো না, আমি ভুল করেছি। আমাকে একবারের মতো সুযোগ দাও, আর একটি বারের মতো সুযোগ দাও গো। ঠিক আছে, এই শেষবার, এরপরে যদি কোনোদিন আবার দেখি এরকম কাজ করতে, সেদিন তোকে লাঠি মেরে আমি বাড়ি থেকে দূর করে দেবো। কথাটা যেন মনে থাকে। হ্যাঁ।